নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। লক্ষ্মী নারায়ণ যোগ ছয় রাশির নতুন রথযাত্রা শুরু হতে চলেছে। কোন এই ছয় রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, 13 জুলাই টু 17 জুলাই টানা 5 দিন এই লক্ষ্মী নারায়ণ যোগ কিন্তু থাকছে এই ছয় রাশির ক্ষেত্রে, এবং নতুন রথযাত্রা শুরু হতে চলেছে এই ছয় রাশির ক্ষেত্রে। নতুন রথে উঠতে চলেছে এই ছয় রাশি, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে অবশ্যই আপনারা জানতে পারবেন, এবং কোন এই ছয় রাশি সৌভাগ্যশালী ছয় রাশি তাও আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আমি আবারও বলবো, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, অবশ্যই আপনারা এই কমেন্টটি অবশ্যই করুন। দেখুন, এই যে লক্ষ্মী নারায়ণ যোগ 5 দিন নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে ছয় রাশি, এই সময়ের মধ্যে আপনার যে কোনো কাজ সম্পূর্ণ কিন্তু হবে, আর্থিক দিক থেকে সমৃদ্ধশালী আপনারা হবেন, নারায়ণ ও লক্ষ্মীর কৃপায় আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, এবং ক্যারিয়ারের ক্ষেত্র কিন্তু ডেভেলপমেন্ট এই সময় কিন্তু হবে। তো কোন এই ছয় রাশি সৌভাগ্য লাভ পেতে চলেছে আমি একে একে আপনাদেরকে জানাবো। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম এই লক্ষ্মীনারায়ণ যোগে তুলা রাশি। তুলা রাশির ভাগ্য কিন্তু সাথ দিবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনাদের দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। সম্পত্তিগত দিক থেকে এবং আকর্ষিক ধনলাভ এই সময় হতে চলেছে তুলা রাশির, এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে যেমন লাভ হবে, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, বিদেশ থেকেও কিন্তু এই সময় লাভ হবে, ব্যবসার জায়গা যথেষ্ট কিন্তু শুভ দেখা যাচ্ছে। দ্বিতীয় রাশি বৃষ রাশি। বৃষ রাশির এই লক্ষ্মী নারায়ণ যোগে আপনাদের আকর্ষিক প্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা থেকে, স্টক বিজনেস থেকে আপনারা লাভ কিন্তু পাবেন, এবং এই সময়ের মধ্যে ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে, এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পাবেন, এবং যাদের বিল আটকে ছিল বিল আপনাদের পরিশোধ কিন্তু এই সময় হয়ে যাবে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের শুভ সংবাদ আপনাদের কিন্তু আসবে। আর্থিক স্থিতির জায়গা এবং সুযোগের জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে বৃষ রাশির টানা 5 দিন, 13, 14, 15, 16, 17 এই কদিন টানা এই বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু আপনারা পাবেন, কারণ আপনাদের সফলতা সাকসেস যেমন দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ, আপনাদের আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে, এবং বেশ কিছু না হওয়া কাজ আপনাদের সম্পূর্ণ এই সময় কিন্তু হবে, ভাগ্য আপনাদের সাথ এই সময় কিন্তু দিবে, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, এবং আপনাদের রোজগারের জায়গা বৃদ্ধি করবে, ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের এই সময় ডেভেলপমেন্ট হতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এক কথায় টাকায় টাকা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থের কোনো অভাব আপনাদের কিন্তু আসবে না সিংহ রাশির, মান সম্মান বৃদ্ধি হবে, এবং ইচ্ছা পূরণ আপনাদের এই সময় কিন্তু হবে। লক্ষ্মীনারায়ণ যোগে সিংহ রাশি হতে চলেছে মালামাল। এরপর যে রাশির কথা
আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির সোনায় সোহাগা, এক কথায় আপনাদের আর্থিক স্থিতি, দাম্পত্য সুখ আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট এই সময় হবে, ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু এই সময় পাবেন, ব্যবসা ক্ষেত্রে শুভ আকর্ষিক ধনপ্রাপ্তি হতে চলেছে কুম্ভ রাশির। অর্থাৎ এই যে লক্ষ্মীনারায়ণ যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। এতদিন যা হয়নি তাই এবার ঘটতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে, এবং শেয়ার বাজার, ফাটকা, স্টক বিজনেস, মার্কেটিং এবং ব্যাংকিং সেক্টরে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। কুম্ভ রাশির মানুষ আপনি যদি হন আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু নির্দেশ করছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে বিদেশ থেকে লাভ আপনাদের এই সময় হবে। কর্ম জায়গাটা নিয়ে যাদের অস্থিরতা চলছিল কর্মের জায়গাটা কিন্তু স্থিতি কিন্তু হতে চলেছে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পাবেন মিথুন রাশি। এবং এই সময়ের মধ্যে আপনাদের নতুন রথযাত্রা শুরু কিন্তু হতে চলেছে, যা পাননি এই পাঁচ দিনে আপনি কিন্তু হাতের মুঠোয় আপনি কিন্তু পাবেন। নতুন দিনের সূচনা হতে চলেছে মিথুন রাশির, এবং এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকেও লাভ পেতে চলেছে মিথুন রাশি। শেয়ার মার্কেট থেকেও, অনলাইন কাজের সঙ্গে মার্কেটিং লাইনে যারা আছে সেখান থেকেও লাভ পেতে চলেছে। এই পাঁচ দিন নির্ণায়ক রেজাল্ট এবং অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই লক্ষ্মীনারায়ণ যোগে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির সোনায় সোহাগা হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।